হচ্ছে কোথায় কমেন্ট করতে হবে এটা বলো তো? অবশ্যই বলবো আজকের পরে। সেটি হচ্ছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ, সেখানে একটি লাইভ শুরু হয়ে গেছে, সেই লাইভ এর নিচে আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যা মন চাই তা লিখে দিবেন, পাঠিয়ে দিবেন, আমরা তো পরে দিব। সেটা বললেই হয়ে যাবে, বলেন যে এক লোক অ্যাক্সিডেন্ট করছে, তো সে ডাক্তার কাছে গেছে, ডাক্তার মুকুলের কাছে গেছে, তো ডাক্তার মুকুল কাছে গেছে, যাওয়ার পরে সে ডাক্তার মুকুল তিন মাস চিকিৎসা করছে। আচ্ছা, তিন মাস চিকিৎসা করার পর তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে সমস্যা ছিল সেই সমস্যা আরো বেড়ে গেছে, সে মোটামুটি একটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে। আচ্ছা, তো প্যারালাইসিস অবস্থায় সে ডাক্তার মুকুল থেকে গেল ডাক্তার রতনের কাছে, তো ডাক্তার রতন আরো তিন মাস দেখলো, দেখার পরে তার অবস্থা আরো খারাপ, মানে একদম মরে যায় যায় অবস্থা, এমন একটা অবস্থা চলে গেছে। তো তৃতীয় ডাক্তার সে সিলেক্ট করলো, গেল ডাক্তার বল্টুর কাছে, তো বল্টুকে ফোন দিছে প্রথমে, হ্যালো ডাক্তার বল্টু, বলে জি বল্টু বলছি, আমার তো এই অবস্থা, প্রথমে আমি একটু অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপরে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়, তারপরে আমি ডাক্তার রতনের কাছে যাই, রতনের কাছে যাওয়ার পর আমার অবস্থা আরো খারাপ, এখন আমি প্রায় মরে যাই যাই, মানে মৃত অবস্থা, তো আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি। পরে বলে দেখেন আমার তো অ্যাপয়েন্টমেন্ট নাই, আমি আপনাকে দেখতে পারবো না, এই বলে ডাক্তার বল্টু রেখে দিল। এই শুনে রোগী কি বললো? কি বললো? এই যাত্রায় বাইসাই গেলাম, দুই ডাক্তার দেখাই আমি মরা মরা অবস্থা, এই ডাক্তার যদি আমার দেখা শুরু করতো মায়েরই ছাড়তে। এইভাবে বল্টু মানুষদের বাঁচায়। আচ্ছা, আমি চিকিৎসা না করে মানুষদের বাঁচাই। এরকমই আমার এক বড় ভাই, হ্যাঁ, তার এক পা ভেঙে গেছে, তো অ্যাক্সিডেন্টলি ভেঙে গেছে, তো ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার সব কিছু দেখলো, দেখার পর প্রেসক্রিপশন করে দিল, সে চলে গেল, হ্যাঁ, তার এক পাকে ভাঙা। পরের দিন আমার আর এক বড় হয়ে গেছে ডাক্তারের কাছে, গিয়ে দেখে যে তার দুই পা ভাঙা, দুই পা ভাঙা। হ্যাঁ, ডাক্তার বলছে কি আপনার বউ কি দুইটা? বলে ডাক্তার নাকি বলছে বউ দুইটা, মানে অ্যাক্সিডেন্ট বলছে যে যে যদি প্রথমবার কোনো দুর্ঘটনা হয়, হ্যাঁ, তাকে কি বলে? কি বলে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। আচ্ছা, দ্বিতীয়বার কোনো দুর্ঘটনা হলে সেটা দুই সিডেন্ট, তৃতীয়বার হলে তিন সিডেন্ট, তিন সিডেন্ট, এভাবে চার সিডেন্ট, পাঁচ সিডেন্ট, ছয় সিডেন্ট, সারা জীবন সিডেন্ট। কিন্তু মানুষজন তো এটা বোঝে না, প্রত্যেক তারিখ নিজের প্রথমবার মনে করে অ্যাক্সিডেন্ট বলে, এই কি হয়? তো এরকমই হচ্ছে যে এই যে ঢাকা শহরে, হ্যাঁ, এখন তো একটু শীতকাল আসছে, তো এই গেল বর্ষাকালে, হ্যাঁ, তো রাস্তাঘাটে তো এই কয়েকদিন আগে যে এটা ইয়ে হলো, ঝড় হলো, কি নাম জানো ঝড়টা? চিত্রাং। চিত্রাং। এই চিত্রাঙ্গে ঢাকা শহরে অনেক রাস্তা ডুবে গেছে, হ্যাঁ, তো ডুবে যাওয়ার পর যেটা হয়েছে যে যারা বাইক চালায়, হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি একটা বাইক ইয়েতে পড়ে গেছে, ম্যানহোলে পড়ে গেছে, ম্যানহোলে পড়ে গেছে, হ্যাঁ, তো সবাই গেলো, ভাই আপনি কই যাচ্ছিলেন? কয় কই যাবো না, আমি যাবো হচ্ছে যে বুড়িগঙ্গা সদরঘাট। কয় খুব ভালো রাস্তা, এটা সোজা রাস্তা, ম্যানহোলে পড়লে ডাইরেক্ট বুড়িগঙ্গা দিয়ে বেরোবেন, কোনো জ্যাম নেই, আপনি একাই 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 পৌঁছে যাবেন। আমাদের এলাকার এক মানে খুব বিখ্যাত মাথা মোটা, মাথা মোটা মদন, সে হেলিকপ্টারের পাইলট হয়ে গেছে। আচ্ছা, সে পাইলট হয়ে গেছে, তো তার চাকরির প্রথম দিন, হ্যাঁ, তাকে একটা নতুন হেলিকপ্টার দেওয়া হলো, বললো যে তুমি এই হেলিকপ্টারটা উড়াও, হ্যাঁ, সে উপরে উঠলো সুন্দরভাবে, দারুণ ভাবে উপরে উঠলো, তারপর উপর থেকে ঠাই করে সোজা নিচে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, ল্যান্ডার হয় না, ডাইরেক্ট পড়ছে, হ্যাঁ, তো হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাবার সব তো গেছে, পুলিশ টুলিশ সবাই গেছে, যে ঘটনাটা কি, সে এত সুন্দর করে প্লেনটা উড়ালো, হেলিকপ্টারটা উড়ালো, কিন্তু পড়লো এমনি কেন? তো বলছে কি হয়েছে ভাই ঘটনাটা বলেন তো, কয়ারে কি বলবো, হেলিকপ্টার চালানো কোনো ব্যাপার আমার জন্য, আমি তো মনে করেন প্রথমে হেলিকপ্টারের ফ্যানটা চালাই দিছি, আচ্ছা, এবার হেলিকপ্টার তো উড়া শুরু করছে, আমি তো অনেক উপরে উঠে গেছি, তারপর তারপর কি, অনেক উপরে উঠে যাওয়ার পরে দেখি যে শীত লাগে, প্রচন্ড শীত, শীতে যেন টিকতে পারি নাই, তখন হেলিকপ্টারের ফ্যানটা বন্ধ করে দিছি।
এই জন্য মদনকে দিয়ে সবকিছু হয়। বাবা বাবা এইবারে জন্মদিনে আমার কি গিফট করবা? আচ্ছা তো বাবা হইলো দুনিয়ার কিপটা। হ্যাঁ কি গিফট করবো? আচ্ছা গত জন্মদিনে তোমার কি গিফট করছিলাম? গত জন্মদিনে তো আমাকে একটা বেলুন গিফট করছিলা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই জন্মদিনে ওই বেলুন ফুলায় উড়ানোর দিলাম, অনুমতি দিলাম। বেলুন দিছে কিন্তু উড়ানোর অনুমতি দেয় না এই জন্য। এরকম হচ্ছে যে আমার এক বড় ভাই মানে অ্যাক্সিডেন্ট করে তার চোখে সমস্যা হয়েছে। আচ্ছা অ্যাক্সিডেন্ট করে চোখে আঘাত পাইছে, সমস্যা হয়েছে, তো যার কারণে সে অফিস মিস দিচ্ছে আর কি, অফিস ঠিকঠাক হয়ে যাচ্ছে না। তো একদিন অফিসে গেছে, তো অফিসের বস বলছে যে কি ব্যাপার আব্দুল সাহেব, আপনি অফিসে আসছেন না কেন? স্যার হয়েছে কি আসলে ওই আমি অ্যাক্সিডেন্ট করছি, তো অ্যাক্সিডেন্ট করার পর আমি চোখে খুব মানে কম দেখতেছি, কম দেখতেছি না। হ্যাঁ মানে চোখে এখন যা যা দেখতেছি সব ডাবল দেখতেছি। ও ডাবল দেখতেছি, বেশি দেখতেছি, ডাবল দেখতেছে। কয়ে যে আমি এই যে আজকে আপনার এখানে আসছি, এসে দেখতেছি যে আপনার রুমের দরজা দুইটা, আমি কনফিউজ হয়ে গেছি আসলে কোন দরজা দিয়ে আমি ঢুকবো। আচ্ছা ঠিক আছে, তো এটা শুনে বলছে ডাক্তার ইয়া মানে স্যার বলছে যে বাহ খুব ভালো, তো আপনি তখন বড় হয়ে গেছেন তাহলে। হ্যাঁ মনে করেন যে আপনার বাসায় আগে একটা বলদ ছিল, আপনি এখন দুইটা বলদ দেখেন। ঠিক আছে, হ স্যার আগে আমি আপনার ওই যে দুইটা পা দেখতাম, এখন দেখতেছি চারটা পা, ঠিক আমার বলদের মতো চারটা পা দেখ। বলে ডাক্তার সাহেব বলে কে যে আমি তো কানে কম শুনি, তাই নাকি? আসেন পরীক্ষা করে দেখি। ছয় বললেন তো কত বলছি? নয়। আচ্ছা সাত বললেন তো কত বলছি? আট। আচ্ছা লাস্ট লাস্ট তেরো বললেন তো কত বলছি? উনিশ। ভাই আপনি তো অন্য ডাক্তারের কাছে যান কেন? আপনি তো কানে কম শোনেন না, সব বেশি বেশি শুনতেছেন। আমি বলি ছয় আপনি বলেন নয়, তা বেশি না? সাত আপনি বললেন, আট আমি বলি তেরো আপনি বললেন উনিশ। আপনি কম না ভাই, আপনি কানে বেশি শোনেন। কানের ডাক্তার এরকম আছে, অনেকে আছে, অনেকে আছে, কানে ডিস্টার্ব শুনতে পায় না, শুনলেও বলতে চায় এরকম আছে। তো আমরা বলতে চাই, শুনতে চাই, ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, অবশ্যই আমাদের সময় হয়ে গেছে বিরতির। যদিও আজকে সত্যি অ্যাক্সিডেন্ট করে আমাদের লেট হয়ে গেছে একদম। ওই লোকটা যদি আরেকবার পাইতাম আমি আবার ওই একই কথাগুলো আবার বলতাম, একই কথা মানে একটা মানুষের। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা বাইক চালাই, তো বাইকারদের জন্য দোয়া করবেন, কখন কি হয়ে যায় আসলে ঠিক নেই। সো আর যারা গাড়ি চালান তারা একটু দেখে শুনে চালান, বাইকারদের জীবন মাছ মশার মতো একদম, একবার মারলেই মেরে যাবে শেষ, যারা ঢাকা দ্বিতীয়বার মারার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমাদের বাইকাররা তো বিড়ালের মতো না, একবার মারলেন আবার ওইটা দৌড় দিল, আবার মারলেন আবার দৌড় দিল, আমাদের জীবন মশার মতো খালি। বিশেষ করে এই মুহূর্তে যারা এই যে ঢাকা রাস্তায় প্রাইভেট কারে বসে আমাদেরকে শুনছেন আপনারা, অবশ্যই আপনারা শুনতে শুনতে এটা মনে রাখবেন যেন পাশের জনকে ক্রসিং করার সময় একটু দেখে শুনে ক্রসিং করি। আজকে আমাদের সাথে কিন্তু তাই হয়েছে, পিছন থেকে এসে, মানে আমরা তো পিছন দিয়ে চোখ নেই রে ভাই আমার, পিছন থেকে এসে এইভাবে মেরে দিয়ে আবার মানে জোর গলায় কথা বলা, আমি আই ডোন্ট নো সেটাই কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে। যাই হোক, যারা চালান একটু সেফলি চালাবেন, আর হুন্ডা যারা চালান, বাইক যারা চালান আমাদের মতো, তারা আরো বেশি সেফ, কারণ আমাদের জীবন বললাম তো যে মশার মতো, একবার চাপ দিলি সে দ্বিতীয়বার চাপ দেওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে, তো ফিরবো ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নাট বোল্টু দ্য টু ফান কিংস, আজকে আমার সাথে আছে হৃদয়াল মিরু মিরু। ফিরবো ছোট্ট বিরতির পর, নিজে না বাবা নিজে বলো মিরু 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 মিরু, কেন আমি কি নাম ভুল বলছিলাম? না না ভুল বলো নাই।